মিয়ানমারে রাখাইনে সহিংস ঘটনার পর মুসলমানদের সাথে বাংলাদেশে পালিয়ে আসে একশো পরিবারের পাঁচশো জন হিন্দু রোহিঙ্গা এর মধ্যে ছয় পরিবারের সাতাশ জন মিয়ানমারে ফিরে গেলেও চারশো জন হিন্দু রোহিঙ্গাকে বিশেষ নিরাপত্তায় রাখা হয়েছে কুতুপালং হিন্দু ক্যাম্পে এবার ক্যাম্পে দুর্গাপূজার সুযোগ করে দিয়েছে সরকার এতদিন রাখাইনে ছোট পরিসরে হিন্দু রোহিঙ্গারা দুর্গাপূজা উদযাপন করলেও এবার আশ্রিত অবস্থায় পরিসরে দুর্গোৎসব পালনের সুযোগ পেয়ে খুশি তারা মণ্ডপ তৈরি ও প্রতিমা বিসর্জন সহ আনন্দের সাথে দুর্গোৎসব পালনে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান এই কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমরা কিন্তু তাদের জন্য দুর্গা পালন করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি দুর্গোৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু রোহিঙ্গাদের পাঠিয়েছেন শুভেচ্ছা উপহার প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ ও পুজোর শুভেচ্ছা উপহার হিন্দু রোহিঙ্গাদের মাঝে বিতরণ করে দেন জেলা প্রশাসক এই পূজাকে উপলক্ষ করে আমাদের শাড়ি লুঙ্গি এবং বাড়তি খাবার এগুলোর আয়োজন করেছি এবং এই পূজা উদযাপনের যত রকম আয়োজন আছে পূজার সেগুলো সবগুলো দিয়ে সহযোগিতা করি দুর্গোৎসবে হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন স্থায়ীভাবে যেটা মোতায়েন আছে পূজার জন্য এর পাশাপাশি মোবাইল টিম আছে তারপরে স্ট্রেকিং টিম আছে যারা সার্বক্ষণিক এই বিষয়ে নজরদারি করতেছে ক্যাম্প জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে সমর ইসলাম একুশে টেলিভিশন